আসসালামু আলাইকুম কাজী ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে এলাম বনানির এক ব্রাক ইউনিভার্সিটির পাশে বনানিতে তো আমাদের এক প্রবাসী ভাই কুয়ের থেকে কিন্তু আমাদের বেশ কিছু ফার্নিচার ম্যাচিং ফার্নিচার অর্ডার করেছিলেন তো সেই ফার্নিচারগুলো আলহামদুলিল্লাহ আমরা ওনাদের বাসায় নিয়ে আসছি তো আপনাদেরকে আজকে আমরা কিন্তু সব জায়গায় আমাদের যাওয়ার সময় হয় না বা কাজের ব্যস্ততায় যেতে পারি না তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আসছি আরেকটা কারণ হচ্ছে যে কিছু নতুনত্ব কিন্তু জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন আপনারা কিন্তু এই খাটটি আমাদের আগেও অনেকগুলো কিন্তু দেখেছেন এই রকম খাট দু হাজার উনিশ মডেলের খাট কিন্তু আপনাদের সামনে আবার এই খাটটাকেই নিয়ে আসছি একটু ভিন্ন রূপে যেই ভাই আমাদের কুয়েত থেকে অর্ডার করেছিলেন ওনার পছন্দ অনুযায়ী আমরা কিন্তু দুই পাশে দুইটি পিলার এক্সট্রা পিলার দু হাজার ভিতরে একটি পিলার আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে সলিড খাট দু হাজার উনিশ মডেলের আপনার যে খাটটি অলরেডি অনেক আমাদের ভিডিওতে দেখেছেন এরকম সলিড সামনে পিসে সেম পাখা এই পায়ের কাছের ডিজাইনটাও হচ্ছে সেম এরকম সলিড সেম পাখা খাট এই ধরনের খাট যদি আপনারা নেন আপনার পঁয়ষট্টি হাজার টাকা পরে কিন্তু এই খাটটি এটা হচ্ছে আপনার দুই পাশে পিলার দেওয়া হয়েছে সামনের দিকে খাটটাকে নতুনত্ব দেওয়ার জন্য আমরা একটি পিলার দুইটি পিলার ইউজ করেছি এই পিলার যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার খাটটি পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে এই ধরনের সুন্দর একটি সলিড খাট পাবেন ম্যাচিং করে খাটের সাথে ম্যাচিং করে আপনার একটি আমরা ওয়ার্ডড্রপ তৈরি করেছি এটা আপনার যে সামনের যে ডিজাইনটা ভিক্টোরিয়া একটি শেফ দিয়েছি সে আকারে তৈরি করেছি এবং যে নকশাগুলো দেখতে চান এগুলো ফুল চিটাগাং সেগুনের এই ধরনের সুন্দর একটি ওয়ার্ড্রপ যদি আপনি নিতে চান আপনার বাসার জন্য ম্যাচিং করে খাটের সাথে বা আলমারির সাথে আপনি যদি ম্যাচিং করে এই ধরনের একটি ওয়ার্ড্রপ নিতে চান চিটাগাং সেগুনের তাহলে আপনার খরচ পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে এই ধরনের সুন্দর চার ডোয়ার এক পাল্লার একটি ওয়ার্ড্রপ নিতে পারবেন এগুলো হচ্ছে ফুল চিটাগাং সেগুন ভিতরে অ্যানাফ স্পেস আছে আমার যেহেতু জায়গার স্বল্পতা দেখাতে পারছি না ডোয়ারগুলো আপনার বেশ বড় বড় এবং এইখানে কিন্তু একটু নতুনত্ব করা হয়েছে যে পিলার ডিজাইন খাটের সাথে পিলারের মতো একটি ডিজাইন করে দিয়েছি এখানে নকশা করে আমরা তৈরি করেছি তো এই ধরনের যদি আপনি নিতে চান পিলার ওয়ার্ড্রপ দু হাজার উনিশ মডেলের আপনার বত্রিশ হাজার টাকা পড়বে খুবই সুন্দর আনকমন সিমসাম ডিজাইনের একটি আপনার সুকেশ দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা অনেক ধরনের সুকেশ দেখতে পেয়েছেন কিন্তু এটা একেবারেই ভিন্ন একেবারে আনকমন আপনার পুরো লুকটাই কিন্তু একটা রাজকীয় একটা লুক আসছে এই ড্রেসিং টেবিলটাতে দেখতে পাচ্ছেন যে এটা ফুল একটি সুন্দর সিমসাম নকশার ভিতরে খুবই সুন্দর করে একটি ড্রেসিং টেবিল তৈরি করেছি আমরা এই ড্রেসিং টেবিলটার দাম পড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ধরনের আপনার নিচের যে গেট আপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এখানে আপনার গ্লাস দেওয়া হয়েছে বিভিন্ন কসমেটিক্স রাখতে পারবেন দুইটি পাল্লা আছে দুইটি ছোট ছোট ড্রয়ার আসে এবং এর নিচের অংশটাও কিন্তু বেশ সুন্দর এটার পায়াগুলো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে নকশা করা সাইডের যে পিলারগুলো আছে সেগুলোতে কিন্তু একটি নকশা দেয়া হয়েছে খুবই সুন্দর আর কাঠের কোয়ালিটি তো আপনারা জানেন যে আমরা কখনোই আমাদের প্রোডাক্টে কম্প্রোমাইজ করি না আপনি যদি একটু ক্যামেরাটা একটু সামনে আনেন এখানে দেখলে যে কাঠের ফাইবারগুলো ফুটে উঠেছে এগুলো দেখলে কিন্তু মোটামুটি একটা আপনার ধারণা হয়ে যাবে যে কাঠটা কোন কোয়ালিটির যারা কাঠ চিনেন কারণ চিটাগাং সেগুনের ফুল এই ফাইবারগুলো কিন্তু কালো কালো ফাইবার ভেসে ওঠে এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন ধরনের সেগুন যাই হোক এটা যদি নিতে চান আবার বলে দিচ্ছি এই ধরনের সুন্দর একটি ড্রেসিং টেবিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলেই নিতে পারবে খাটের সাথে কিন্তু একটি ম্যাচিং করে ছোটো একটি সাইড বক্স দেওয়া আছে পিলার করা এটা কিন্তু ওইখানে রাখার জায়গা নাই এই জন্য এখানে রাখা হয়েছে এই ধরনের সুন্দর একটি যদি সেগুনের একটি সাইডবক্স নিতে চান আপনার খরচ পড়বে নয় হাজার টাকা চলে আসি আলমারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল আপনার ওয়ার্ড্রোপ তারপরে আপনার খাটের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে একটি পিলার নকশা দেওয়া হয়েছে আর সামনের যেগুলো আছে এগুলো কিন্তু দু হাজার উনিশ মডেলেরই এটা হচ্ছে চার ফিট সাত ফিট মুকুটসহ লম্বায় সাত ফিট এটা কিন্তু আপনারা এই যে দেখেন যে কাঠটা যে কতটা ভালো এই ফাইবারগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যত বেশি শাড়ি কাঠ হয় কাঠটা কিন্তু ততটা কালো কালো হয়ে যায় এই ধরনের মোটা সুন্দর গাছ থেকে শাড়ি কাঠ বের করার জন্য এই আপনার দেখেন এই যে ফাইবারগুলো অনেক খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই ধরনের যদি একটা সুন্দর ওয়ার্ড আলমারি নিতে চান দু হাজার উনিশ মডেলের দুই পাল্লার আলমারি এগুলো কিন্তু এক ইঞ্চি কাঠ থেকে করা ভিতরে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিটাগাং গামারি আর বাহিরে যা কিছু আছে সব কিছুই চিটাগাং সেগুন এখানে আপনার এখানে কিন্তু বেশি একটা বার্নিশ করা নেই এখানে দেখলে কাঠের যেহেতু নকশাও নেই দেখলে কাঠের কোয়ালিটিটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো এই বাহিরের সাইডে কিন্তু অনেক নকশা থাকে কাঠের কোয়ালিটিটা বোঝা যায় না এই পাশে দেখলে বুঝতে পারবেন যাই হোক সচরাচর যেভাবে আলমারি তৈরি করা হয় ভিতরের স্ট্রাকচারটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আমরা করে দিতে পারবো তো এটা ওনারা পছন্দ অনুযায়ী করা হয়েছে ওইখানে হ্যাঙ্গার আসে এখানে একটি শাড়ি হ্যাঙ্গার আসে এইখানে ড্রয়ার আছে ড্রয়ারের নিচে একটা সিন্ধুক আছে আপনারা চাইলে এই ধরনের একটা সিন্ধুক সহ আলমারি নিতে পারেন এই ধরনের সুন্দর একটি টু পার্টের যদি আলমারি নিতে চান আপনার খরচ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো ভাই কিন্তু উপরের থেকে উনি আরও একটি কর্নার সুকেস অর্ডার করেছেন কর্নার সুকেসটি হচ্ছে আরেক ঘরে আমি একটু কর্নার সুকেসটাকে দেখা দিই বাইরে একটু ডাক দিয়ে না আচ্ছা কর্নার সুকেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সুন্দর কর্ণার সুকেস রাখা আছে এই ধরনের সুন্দর একটি কর্নার সুকেস যদি আপনি নিতে চান সিমসাম আপনার ওই পিলারের সাথে ডিজাইন করে এখানে পিলার করা হয়েছে উনিশ মডেলের একটু নকশা আমরা এনে দিয়েছি পিলারের নকশা করে দিয়েছি যেহেতু উনি খাটটা পিলার সব কিছু ম্যাচিং করে আমরা করার চেষ্টা করেছি এই ধরনের সুন্দর একটি কর্নার সুকেশ যদি নিতে চান সেগুন দিয়ে আর সেলফগুলো হবে সব কিছু আয়নার মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই ধরনের সুন্দর একটি কর্নার সুকেশ নিতে পারবেন যাই হোক আমরা যে ভাইয়ের বাসায় আসছি উনি তো প্রবাসে আছেন প্রবাস থেকে অর্ডার করেছেন তো ওনাদেরই বাসার এক ভাইয়ের সাথে আমরা একটু অল্প কিছুক্ষণের জন্য একটু জেনে নিই যে ফার্নিচার গুলো আসলে ওনারা পেয়ে কতটুকু সন্তুষ্ট ভাইয়ের নাম কি জেনে বলছিল জাহিদ ভাই আচ্ছা জাহিদ ভাইয়ের কাছে একটু সংক্ষেপে জেনে নেব যে আসলে ফার্নিচার তো বাহির থেকে আপনার কি হয় যে ভাই অর্ডার করেছেন আচ্ছা ওনার চাচা ওনার চাচা বাহির থেকে অর্ডার করেছেন তো উনি তো নাই উনি হয়তো ভিডিওতে দেখবেন যে ফার্নিচারগুলো কিন্তু সরাসরি যে দেখতেছে তার কাছ থেকে একটু ছোটো করে জেনে নেব যে আসলে জিনিসগুলো তারা পেয়ে কতটুকু সন্তুষ্ট বা আমরা যেতটুকু কম বলেছিলাম ওই রকম দিতে পারছি না জি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের জিনিসগুলো পেয়ে আমরা যথেষ্ট পরিমাণ হ্যাপি কারণ আপনারা যেরকম বলেছেন ততটাই দিয়েছেন আর কি আপনাদের খাট অড্রফ ড্রেসিং টেবিল আলমারি আমরা যাই পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর হয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাঠের কাঠের কোয়ালিটি আনন্দে যা দেখতেছি খুবই ভালো এখন বাকিটা আল্লাহ জানে আচ্ছা হ্যাঁ কিন্তু আপনাদের কাজের ফিনিশিং খুবই ভালো

মানে অনলাইন হলে মানুষ খারাপ করে সেটা না আপনারা যে রকম অনলাইন দেখে আমরা অর্ডার করেছি আপনারা সেটাই দিয়েছেন সেরকমই আমরা ডিজাইন যেরকম দিয়েছে আপনারা সেইভাবে দেওয়ার চেষ্টা করেন সব কিছু ম্যাচিং করে দিয়েছেন এর জন্য আপনাদের ফার্নিচারের স্মরণটিকে আমি বলতে চাই ধন্যবাদ ধন্যবাদ জাহিদ ভাইকে তো যাই হোক চলে যাওয়ার আগে ছোটো করে আরেকটা জিনিসের দাম আপনাদেরকে বলতে ভুলে গেছি এটার ভিতরে কিন্তু আপনার একটা অ্যাপেক্সের ম্যাট্রেস আছে অ্যাপেক্সের আরাম ম্যাট্রেস এই ধরনের যদি ছয় ফিট সাত ফিট খাটের জন্য একটি ম্যাট্রেস নিতে চান অ্যাপেক্সের ম্যাট্রেসে সবসময় কাপড়ের ভিতরে স্লিপ টাইম লেখা থাকবে ডাবল পলি করা এটা নিচে আরেকটা সাদা পলি আছে তো এই ধরনের ম্যাট্রেস যদি নিতে চান আপনার খরচ পড়বে সাড়ে নয় হাজার টাকা একটি ফাইবারের পিলো নিয়েছেন ওটার খরচ পড়ে সাড়ে আট হাজার টাকা তো যাই হোক মোটামুটি সব কিছুর দাম আপনাদেরকে বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম